পিএলের আগামী আসরে আরও চমক নিয়ে হাজির হবে রংপুর রাইডার্স জানিয়েছে এবারে চ্যাম্পিয়ন দলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জাহিদ চৌধুরীর রিপোর্ট আসরের শুরুর সাথে শেষের কোনো মিল নেই রংপুর রাইডার্স এবারের বিপিএল এ মাঝপথে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির হাতেই শিরোপা যে দলের শেষ চারে জায়গা পাওয়া নির্ভর ছিল অনেক যদি কিন্তুর উপর সে দলের জন্য এমন উৎসব একটু বেশি রঙিন তাদের জন্য মালিকানা পরিবর্তন করে নতুনভাবে এই দলটা যাত্রা শুরু হয়েছিল মাত্র মাস পাঁচেক আগে তাই আগামী আসরের জন্য একটু আগেভাগেই প্রস্তুতির পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের ইম্প্রুভমেন্টের তো শেষ নাই সব জায়গা থেকেই যেখানে এবার যেগুলি প্রবলেমস ছিল সেগুলি কাটিয়ে উঠতে হবে আমরা আরেকটু আগে থেকে এবার যেমন অনেক দেরিতে কাজ শুরু হয়েছিল ইনশাল্লাহ আগামীতে আরেকটু আগে থেকে কাজ শুরু করব শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান রাখা ক্রিজ গেইলের সাথে চুক্তি ছিল এক বছরের আগামী আসরেও গেইলের গায়ে রংপুর রাইডার্সের জার্সি তোলার সব চেষ্টাই থাকবে টিম ম্যানেজমেন্টের আর সেই পরিকল্পনার সব দায়িত্বই তুলে দেয়া হবে হেড কোচ টম মুড়ির কাছে টম মুড়ি আছে টম মুড়ি এখন থেকে আমার সাথে প্ল্যানিং এ বসেছে দেখি কি করা যায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে আরো ভালো কিছু প্লেয়ার উপহার দেবো ইনশাল্লাহ গেইল ইজ ডেফিনেটলি গেইল ইউনিভার্সাল বস ইউনিভার্সাল বস তো রেফার লিগ কি আমরা রাখব বছর বাকি ছয় দলের তুলনায় একটু বেশি বিদেশি নির্ভর ছিল রংপুর রাইডার্স আগামী আসরে বিদেশি এবং বাংলাদেশের ক্রিকেটারদের যাতে সমতা থাকে সেই পরিকল্পনা রাইডার্স ম্যানেজমেন্টের আমরা নিজেরও প্রস্তুত ছিলাম না যে আমরা এরকম একটা টিম রান করব আমরা অলরেডি নেক্সট ইয়ারে কিভাবে কি করবো সেটা প্ল্যানিং করছি এবং উই আর ভেরি হোপফুল যে দিস ইয়ার আমরা এত দূর আসবো এটা অ্যাকচুয়ালি আমরা আশা করিনি চেষ্টা করবো নেক্সট ইয়ারে এর থেকে বেটার একটা গেম দেওয়ার এবং আরও যাতে আমরা বিপিএলে ভালো করে সুন্দর করে গুছিয়ে করতে পারি সেটার জন্য আমরা ফুল চেষ্টা চালাই যাবো শুধু গেইল নয় শিরোপা ধরে রাখার মিশনে সর্বোচ্চ চেষ্টা থাকবে মাশরাফি বিন মর্তুজাকেও দলে রাখার জাহিদ চৌধুরী মাছরাঙা সংবাদ ঢাকা